আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতটাকে অনুসরণ করলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকবে। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله تعالى দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম জুমার দিন জামে মসজিদে একত্রিত হয়ে কোরআনুল কারিমের আলোকে হাদিসের আলোকে দিনই কথাবার্তা শোনার এবং বলার জন্য বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই উচ্চ স্বরে কালিমাতু শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি বর্তমান আমরা হিজরি বর্ষের যে মাসটা অতিক্রম করতেছি এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষাপটে এই রবিউল আউয়াল মাসের সাথে এমন কিছু বিজাতীয় সংস্কৃতি সম্পৃক্ত আছে যেইগুলি কখনো কখনো মানুষের ঈমানকে হরণ করে ফেলে, এবং এই রবিউল আউয়াল মাসের ব্যাপারে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে এমন কিছু আচার কৃষ্টি কালচার পালিত হয় যেইগুলোকে যেই কাজগুলোকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করছেন, আমার আপনার জন্য সর্বার কায়নাত রাসূলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা দিনের জন্য রহমত না, সমগ্র বৎসরের সমস্ত দিনের জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলকে রহমত বানাইছেন, সমগ্র দিনের জন্য, সমগ্র দিনের জন্য। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানের ভালোবাসা একদিনের জন্য নয়, বরং বৎসরের 365টা দিনের জন্যই রাসূলের প্রতি প্রত্যেকটা মুসলমানের ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। বৎসরের প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা মুসলমানের জীবনের ভিতরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত সুন্নাতগুলিকে বাস্তবায়িত করতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের ভিতরে বাস্তবায়িত করা। বুখারীর বর্ণনার ভিতরে এসেছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্রতম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনার দিকে প্রত্যাবর্তন করলেন, মদিনার সমস্ত মানুষ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষমান ছিল। ঐতিহাসিকরা বর্ণনা করেন প্রত্যেক দিন সকালবেলা মদিনার যুবক যুবতীরা
আবাল বৃদ্ধা বনিতা সকলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষমান থাকত। এরকম ভাবে যখন দিনগুলি অতিবাহিত হইতে লাগলো, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত ঘনিষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এমন সময়ে উপস্থিত হলেন যখন মদিনার অধিবাসীরা অপেক্ষা করতে করতে তারা নিজেদের ঘরের ভিতরে চলে গেছে। এমন সময় আল্লাহর হাবিব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় উপস্থিত হয়েছেন। সফর করতে করতে আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে গেছেন, একটা খেজুর বৃক্ষের নিচে আল্লাহর হাবিব শুয়ে গেলেন আর তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমায়া গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেছিল। মদিনার এক ইয়াহুদি ব্যক্তি, তিনি সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। সকলকে যখন অবগত করাইলেন, মদিনার মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা দিতে আসলো। আসার পরে তারা ইতিপূর্বে রাসূলের যে বিবরণ শুনেছিল, দেখে রাসূলের গায়ের ভিতরে চুলের সুন্নাত যেমন, তার সাথে যেই ব্যক্তি এসেছে তার সুন্নাতও তেমন। রাসূলের চেহারার ভিতরে যেমন দাড়ি, তদীয় সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও তেমন দাড়ি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আখলাক, তার সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও তেমন আখলাক। যখন মদিনার মানুষরা প্রথম প্রথম আসলো, আসার পরে তারা চিনতে পারতেছিল না কোনটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোনটা তার সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিকরা বর্ণনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের পোশাক পরিচ্ছদের ভিতরে তারতম্য করা যাচ্ছে না, দাড়ি চুলের ভিতরে তারতম্য করা যাচ্ছে না। তাদের সমস্ত কিছু এমন ভাবে করে নিয়েছে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বর্ণনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সব কিছুকে রাসূলের আঙ্গিকে তৈয়ার করে নিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন আল্লাহর হাবিবকে দেখতে আসা এই মদিনার অধিবাসীরা পার্থক্য করতে পারতেছে না কোনটা রাসূল আর কোনটা রাসূলের সাথী। এজন্য অনেক অধিবাসী এমন হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে করে তার সাথে মুসাফা করতেছে, তার সাথে কৌশল বিনিময় করতেছে। তখন বিচক্ষণ ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের টুকরা নিয়া রাসূলের উপরে ধরলেন, যাতে করে আগত ব্যক্তিরা বুঝে যায় এই ব্যক্তিটা হচ্ছে রাসূলের সাথী আর ওই ঘুমন্ত ব্যক্তিটা হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিকরা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন মদিনার ছোট ছোট শিশুরা আল্লাহর রাসূলকে পেয়ে আল্লাহর রাসূলের পদধূলি এই মদিনার জমিতে পড়ার আনন্দে আনন্দিত হয়ে তারা গাইতে শুরু করলো, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল মুদাঈ ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দা'আ লিল্লাহি দা'ঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ
গাইতে শুরু করলো, ওই সানিয়াতুল বিদা পর্বত থেকে আমাদের জন্য আলোর প্রদীপ উদ্ভাসিত হয়েছে, আমাদের জন্য অত্যাবশ্যক হয়ে গেছে ওই সত্তার ব্যাপারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর তিনি আমাদের জন্য এমন এক আদেশ নিয়ে এসেছেন, আমরা বাধ্য হয়ে গেছি মহান রব্বুল আলামিনের আনুগত্য করতে। ও মুসলমান ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ভিতরে পাঠিয়েছেন, আল্লাহর রাসূলের সমস্ত কথাকে আমার আপনার জীবনের ভিতরে বাস্তবায়িত করতে হবে, যেটাকে ঐতিহাসিকদের ভাষায় বলা হয় সিরাতুন নবী। এই সিরাতুন নবীকে যদি কোনো মুসলমান অনুসরণ করে তাহলে ওই মুসলমানের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাতটাকে অনুসরণ করলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলো, বাধ্য হয়ে গেছি মহান রব্বুল আলামিনের আনুগত্য করতে। ও মুসলমান ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ভিতরে পাঠিয়েছেন, আল্লাহর রাসূলের সহিত করতে হবে, যেটাকে ঐতিহাসিকদের ভাষায় বলা হয় সিরাতুন নবী। এই সিরাতুন নবীকে যদি কোনো মুসলমান অনুসরণ করে তাহলে ওই মুসলমানের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাতটাকে অনুসরণ করলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে থাকবে। তাহলে দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করা অত্যাবশ্যক করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমি আপনি অনুসরণ করতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, যদি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি অনুসরণ করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা অনাদি অনন্তকালের জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন। কিন্তু আজকে দেখুন, আজকে দেখুন মুসলমানের ভিতরে এমন একটা দলের বহিঃপ্রকাশ ঘটেছে, যারা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া মিলাদুন নবীকে অনুসরণ করার মাধ্যমে জান্নাতের প্রত্যাশা করে, কিন্তু এই জমিনের বুকে কোনো মানুষের পক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ব্যতীত মিলাদুন নবী দিয়া জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভবপর নয়। কেন? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্ত, এটাকে কতিপয় মুসলমানরা ঈদ উৎসব হিসেবে মেনে নিতে চায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই সমগ্র মাখলুকাতের জন্য আনন্দের বিষয়, এটাকে কোনো মুসলমান কখনো কোনোভাবে অস্বীকার করে না। করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা তার উম্মত বানিয়েছেন, উম্মতরা নবীর আনুগত্যতা করবে, যেই উম্মতের ভিতরে নবীর ভালোবাসা যত বেশি থাকবে ওই উম্মত আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হবে, এটাই স্বাভাবিক। তো নবীকে যারা ভালোবাসে, নবীর জন্ম বৃত্তান্তকেও তারা স্বীকার করে, নবীর জন্ম গ্রহণ করাটাকে আনন্দের উৎসব তারাও মনে করে, কিন্তু এটাকে শুধুমাত্র বছরের একটা দিন,
বারোই রবিউল আউয়াল যারা ঈদে মিলাদুন্নবী বলে এই সমস্ত লোকগুলি সুস্পষ্টভাবে বিদআতের ভিতরে রয়েছে। আর এই মিলাদুন্নবীকে উদযাপন করার মাধ্যমে যারা জান্নাত খুঁজে, পৃথিবীর বুকে মিলাদুন্নবী যদি প্রত্যেক দিন পালন করা হয় কখনো জান্নাতের সুবাস পাওয়াও সম্ভব না। দেখুন পৃথিবীর বুকে মিলাদুন্নবী মানে জন্ম অনুষ্ঠান, এই জন্ম অনুষ্ঠান তো ইসলাম স্বীকারই করে না, বরং ইসলামের দৃষ্টিতে জন্ম অনুষ্ঠান পালন করা এটা হলো একটা হারাম। ঐতিহাসিকরা বর্ণনা করেন এই জন্ম অনুষ্ঠানের সর্বপ্রথম সূচনা হয় ফিরআউনের সময়। ফিরআউন তার জন্মদিনকে উদযাপন করত, এই জন্মদিনকে কেন্দ্র করে সে অপব্যয় অপচয় করে মানুষের ভিতরে তার জন্মের ব্যাপারে একটা আগ্রহ উদ্দীপনা দিয়ে তার জন্মদিনটাকে একটা আনন্দের উৎসবে পরিণত করেছিল। কিন্তু ইসলাম এবং সমগ্র ধর্মের মূল কথা মুসলমান ধর্মের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে জন্ম অনুষ্ঠানের কোনো অস্তিত্ব নাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, আমরা আনন্দিত, রাসূল জন্মগ্রহণ করেছে, সমগ্র মাখলুকাত আনন্দিত, শুধু রাসূল জন্মগ্রহণ করার পরবর্তীতে যে মাখলুকাত রয়েছে এরাই আনন্দিত নয়, বরং রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে রাসূলের পূর্ববর্তী মাখলুকাতরাও আনন্দিত ছিল এবং স্বয়ং পূর্ববর্তী নবীরাও আনন্দিত ছিল। কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 570 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের ব্যাপারে আনন্দ সুসংবাদ দিয়ে গেছেন। কুরআনুল কারীম সাক্ষী, কুরআন বলতেছে ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 600 বছর পূর্বে আল্লাহর রাসূলের জন্মদিনের বৃত্তান্তের আনন্দের ব্যাপারে বর্ণনা করে গিয়েছেন। তিনি বলেছেন হে আমার উম্মাত বনি ইসরাইল তোমরা শুনে রাখো, মহান রব্বুল আলামিন আমাকে সত্য নবী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী নবীকে যেই তাওরাত কিতাব দেওয়া হয়েছিল আমি হযরত ঈসা ইবনে মারইয়াম ওই তাওরাত কিতাবকে সত্যায়ন করতেছি, ওই তাওরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য একটা কিতাব ছিল, এবং তোমাদেরকে সাথে সাথে আমি আরো একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ, তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি আমি হযরত ঈসা ইবনে মারইয়ামের পরে এই জমিনের বুকে এমন একজন নবী আসবে আমার পরবর্তী সময়ে যেই নবীর নাম হবে আহমাদ, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূলের জন্মের 570 বছর পূর্বে দিয়ে গেছেন, ঠিক কি না? তাহলে এই সুসংবাদ তো শুধু পরবর্তী প্রজন্মের জন্য ছিল, উম্মতের জন্য ছিল, এটাই শেষ নয়, বরং এই সুসংবাদ পূর্ববর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া গেছেন। কিন্তু এর মানে এ না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন একটা নির্দিষ্ট দিনে পালন করা হবে আর মনে করা হবে এই নির্দিষ্ট দিনে আমি মিলাদুন্নবী পালন করলাম মানে আমার অনেক সওয়াব হয়ে গেল, আমি জান্নাতি হয়ে গেলাম, এরকম কুসংস্কার এরকম অপসংস্কৃতির অনুমোদন ইসলাম কোনোদিন মুসলমানদেরকে দেয় নাই। আরো
আশ্চর্যের বিষয়, এই মিলাদুন্নবী পালন করা হয় রবিউল আউয়াল মাসের ১২ তারিখে। ঐতিহাসিকরা বলেন রাসূল যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন্তানকে মৃত্যুবরণ করার সময়, ইন্তেকাল করার সময়, ইন্তেকালের দিনটাকে যেভাবে ইতিহাস লিপিবদ্ধ করে রেখেছে, স্মরণ করে রেখেছে, রাসূলের জন্মদিনটা কিন্তু ইতিহাসে সেভাবে সংরক্ষিত নাই। এজন্য ঐতিহাসিকরা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে ঐতিহাসিকদের অনেক মতপার্থক্য আছে। কোন কোন ঐতিহাসিক বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ২ তারিখে জন্মগ্রহণ করেছে, আবার কেউ কেউ বলে ৩ তারিখে জন্মগ্রহণ করেছে, আবার কেউ বলেন ৪ তারিখে জন্মগ্রহণ করেছে, আবার কেউ বলেন ৮ তারিখে জন্মগ্রহণ করেছে, আবার কেউ বলেছেন ৯ তারিখে জন্মগ্রহণ করেছে, কারো মতে ১০ জন্মগ্রহণ করেছেন, আবার কাহারো মতে ১২ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ঐতিহাসিকরা আজ পর্যন্ত এই কথার উপরে ঐক্যমত পোষণ করতে পারে নাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন ওই ইন্তেকালের সময় লক্ষ লক্ষ সাহাবী জমিনের উপরে জীবিত ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন, এর ভিতরে কাহারও কোনো দ্বিমত নাই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনি আনন্দিত হয়ে যদি তার জন্মদিন পালন করতে চান তাহলে ওই রাসূল যেদিন ইন্তেকাল করলো ওই ইন্তেকালে ব্যতীত হয়ে শোক দিবস পালন করার দরকার আছে না নাই? তাহলে একই দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ এই ব্যাপারে রাসূল এই দিন জন্মগ্রহণ করেছে কিনা এই ব্যাপারে ঐতিহাসিক ব্যক্তিরা সন্দেহের ভিতরে আছে, মতপার্থক্যের ভিতরে আছে। কিন্তু রাসূল যে ওই দিন ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। তাহলে এই রবিউল আউয়ালের ১২ তারিখ এটাতে রাসূলের জন্মদিন পালন করাটা অধিক যুক্তিযুক্ত না রাসূলের শোক দিবস পালন করা যুক্তিযুক্ত? শোক দিবস পালন করা যুক্তিযুক্ত। কিন্তু দেখেন আমরা কি করি, এই ১২ রবিউল আউয়ালের দিনটাকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে পালন করি। জন্ম